हेलो फ्रेंड्स, वेलकम टू मुक्तास कुकिंग। आज के आमी आपनादेर जोनो निये एशेछी डिम पान्तुआ पिठार रेसिपिटी। आसुन ताहले एबार पुरो प्रणालीटी आमरा देखे नी। प्रथमे आमी एकटा बैटार तैरी करे नेब। एखाने आमी रूम टेम्पारेचारे थाका दुईटी डिम भालो करे फेटिये नेब। डिमेर भितरे आमी 1/3 कप चीनी देब। আপনারা যদি মিষ্টি আর একটু বেশি খেতে চান বেশি দিতে পারেন। তারপরে চিনিটাও ভালো করে মিক্সড করে নেব। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে সামান্য লবণ দেব। তারপর 1 কাপ ময়দা আমি ডিমে দেব আর আস্তে আস্তে আমি ময়দাটা মিশাবো। এই ব্যাটারটা তৈরি করতে আমার 1 কাপ লিকুইড দুধ লেগেছে। আমি একবারে দুধটা দেব না, আস্তে আস্তে দুধ দিয়ে আমি মিক্সড করতে থাকব। এরপর আমি ব্যাটারটা থেকে অর্ধেক ব্যাটার তুলে নিয়ে একটু হলুদ রং মিক্সড করে নেব। এবার অন্য একটি পাত্রে 1টা ডিম এবং 1 চা চামচ চিনি দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার ফ্রাই প্যান সামান্য গরম করে হালকা একটু সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নেব। তারপরে আমি ডিমটাকে অমলেট আকারে করে নেব। এরপরে গরম থাকা অবস্থাতেই ডিমটাকে আমি রোল করে নেব। আমি আবারও ফ্রাই প্যানে একটু তেল নিয়ে ব্রাশ করে নেব। তারপরে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার থেকে কিছুটা ব্যাটার দিয়ে আমি ফ্রাই প্যানের চারদিকে ঘুরিয়ে একটা পাতলা পাটিসাপটা বানিয়ে নেব। এইভাবে আমি 4টা পাটিসাপটা বানিয়েছি। একবার সাদা বানাবো, আবার আমি ডিমে রোল করব, আবার আমি হলুদ রঙের বানাবো, আবারও ডিমে রোল করব। এভাবে 4 বার হয়ে গেলে আমি আর বানাবো না। তারপরে আমি পিঠাটাকে কেটে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল ডিম পান্তুয়া পিঠা। আপনারা বাসায় ট্রাই করবেন। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।